আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের তোমাদের নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। আজকে আমি রসায়নের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টের প্রশ্নটি নিয়ে প্রথম আলোচনা করব। এখানে দেখো, মেইন যে বিষয়টা বলা হচ্ছে মূল কণিকা। মূল কণিকা সম্পর্কে বিস্তারিত যদি লিখতে পারো তাহলে তুমি 4-এ 4 পাবে। মৌলের শক্তিস্তর এবং উপশক্তিস্তর সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে পারলে তোমরা 4-এ 4 পাবে। এরপরে মৌলের শক্তিস্তর ও উপশক্তিস্তরে ইলেকট্রনের সংখ্যা সূত্রের সাহায্যে হিসাব করো। এই ধরনের প্রশ্নের আলোকে যদি তুমি সম্পূর্ণ আনসার করতে পারো তাহলে 4 পাবে। পর্যায় সারণীতে মৌলটির অবস্থান নির্ণয় করতে পারলে 4-এ 4 পাবে। এখানে দেখো, এই প্রশ্নটির মান বন্টনে দেওয়া হয়েছে 13-16 পেলে অতি উত্তম, 11-12 পেলে উত্তম, 8-10 পেলে ভালো এবং 0-7 পেলে অগ্রগতির প্রয়োজন। এই ছিল অ্যাসাইনমেন্টের প্রশ্নের ধারণা। আমরা এখন চলে যাব সেই প্রশ্নের আনসারের দিকে।